করোনার ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া আলোচিত শাহেদকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার চেহারা ছিল এমন, মুখে নেই গোফ, রং করা চুল, দেখে বোঝার উপায় নেই এই সেই শাহেদ। শুধু তাই নয়, নিজের চেহারা লুকাতে ধরেছিলেন মহিলার বেশ, পরেছিলেন বোরখা, তারপরও হয়নি শেষ রক্ষা। ভোরে নৌকায় পাড়ি দিতে চেয়েছিলেন সাতক্ষীরার ইছামতি নদী, তারপরই ভারত সীমান্ত, কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করে র‍্যাব। জাতীয় প্রতারক তো সবাই মিলে একটু মারলেই তো। হ্যাঁ, সবাই মিলে মারলেই তো। ও ছিল একটা প্যান্ট পরা, একটা শার্ট আছে গায়ে, একটা পিস্তল আছে, আর মানে মহিলাদের এই বোরকা পরে ওই ড্রেনে শুয়েছিল। ওই ড্রেনটা ওই জায়গায়, ওই যে খুঁটির ওই পরে একটা পানি ফেলার ড্রেন দেখা যাচ্ছে, ওই একটা খুঁটির নিচে ওখানে ওই ড্রেনের ভিতরে শুয়েছিল। ওই সব অবস্থা তাকে ধরেছে ওখান থেকে। আমাদের সাতক্ষীরা যে র‍্যাবের টহল বাহিনী আছে, ওনারা এসে তিন গাড়িতে এসে এখানে ওনারকে ধরলো। শাহেদের স্বীকারোক্তি মতে শাহেদ বলেছে আমি এই নৌকোয় যাবো বলে এই নৌকোটাকে রাখা আছে। র‍্যাব যখন তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা স্টেডিয়ামে নিয়ে আসে তখন শাহেদকে দেখতে ভিড় করেন বহু মানুষ। পুরো স্টেডিয়ামে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল 8টায় হেলিকপ্টারে করে শাহেদকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে র‍্যাব। সকাল 9টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে তাকে নামানো হয়। এ সময় র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানান, শাহেদ সব ধরনের প্রতারণার কৌশল নিয়ে বিভিন্ন ট্রান্সপোর্ট পরিবর্তন করে সাতক্ষীরা চলে যায়। নিশ্চিতভাবে তাদের অবস্থান পাওয়ার পর সাতক্ষীরা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অতিক্রম করার সময় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। আপনারা ইতিমধ্যে আরও জানেন তার বৈধ পাসপোর্ট আমরা জব্দ করেছি। অর্থাৎ শাহেদ করিম যে কাজটি করছিলেন একটি অবৈধ পিস্তল নিয়ে গোলা বারুদ সহকারে ভারতে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, এইটি মূলত একটি বড় ধরনের অপরাধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ করিম আমাদেরকে আরও জানিয়েছেন ইতিপূর্বে সে আরও বেশ কয়েকবার একই পন্থ অবলম্বন করে, অর্থাৎ সাতক্ষীরার একই সীমান্ত দিয়ে একইভাবে নৌকা যোগে উনি ইতিপূর্বে বেশ কয়েকবার পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন। প্রতারণা সহ নানা অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেওয়ার পরপরই আত্মগোপনে চলে যান শাহেদ। মোহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।